আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আজকে আপনাদের সাথে ব্রেড আর চিকেন দিয়ে খুবই মজার একটা ইফতার রেসিপি শেয়ার করব আপনারা খুব সহজে এটা বাসায় বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে নতুন রাঁধুনি আপুদের জন্য আশা করি আমার আজকের রেসিপিটি উপকারে আসবে চলুন তাহলে দেখে নেই আজকের খুবই মজার এই ইফতার রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে আইকনটি ক্লিক করুন চিকেন দিয়ে নাস্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা ছোট প্যানে পানি নিয়েছি দেড় গ্লাস পরিমাণে তারপরে এখানে তিন চারটা কালো গোলমরিচ আদ ভাঙা করে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন তারপরে দেখেন এখানে আমি একটা চিকেনের একপাশের পাশের যেই ব্রেস্ট পিস থাকে সেটা দিয়েছি আর আরেকটা ব্রেস্ট পিসের কিছু অংশ আমি নিয়েছি তারপর পুরোটা দিয়ে দিলাম ব্রেস্ট পিসটা একটু মাঝখান থেকে কেটে নিয়েছি তারা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো তারপরে আমি চুলারাজ মিডিয়াম হাই করে এটা ঢেকে সেদ্ধ হতে দিয়েছি কিছুক্ষণ পর পর এটা আমি উল্টে দিচ্ছি যেন সব খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে যায় তো আমি আবারও ঢেকে দিলাম আর কিছুক্ষণ পরে আমার এটা সেদ্ধ হয়ে গেছে এবং আমি চুলা বন্ধ করে দিয়েছি তারপরে আমি একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে মাংসগুলো এখান থেকে ছিঁড়ে নিয়েছি আর যে হাড়গুলো থাকে হাড় কিন্তু এখানে নেওয়া যাবে না তো এটা আলাদা করে মাংসগুলো আলাদা করে তারপরে এখানে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি কিছুক্ষণ এখানে ভেজে নিব আর যেহেতু চিকেনটা আমার এখানে সেদ্ধ করা সো এখানে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি এই প্রসেসটা হয়ে যাবে তো দেখেন পেঁয়াজটা নরম হয়ে কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব যে চিকেনগুলো আমি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো একটু ঠান্ডা হলে কিন্তু হাত দিয়েই মাংসটা আলাদা করা যায় তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো খুব সামান্য একটু পরিমাণে হলুদ তারপরে এখানে দিয়ে দিব লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু আমি চিকেন সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম সো এখানে কিন্তু খুব সাবধানে লবণটা দিতে হবে খেয়াল রাখতে হবে যেন বেশি লবণ না পড়ে যায় তারপরে একটা চামচ দিয়ে চিকেনের সাথে সমস্ত মশলা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি এই পানিটা দেওয়ার কারণে মশলাটা যে মশলাটা খুব ভালো করে চিকেনের সাথে মিক্স হবে আর এটা খেতেও তখন ভালো লাগবে চিকেনটা তো অলরেডি আমার সেদ্ধ করাই আছে তো দেখেন আমি আরও একটু পানি দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো এটা চুলা কম রেখে ভেজে নেব আর এটা কিন্তু খুব বেশি রান্না করারও আর দরকার নেই যেহেতু চিকেনটা এখানে সেদ্ধ হয়ে আছে তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম পানিটাও অলরেডি শুকিয়ে গেছে মাংসটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত মশলাও ভালো করে মিশিয়ে মিশে গেছে চিকেনের সাথে ভালো করে রান্নাটাও হয়ে গেছে এখন আমি চুলা রাসটা বন্ধ করে এই মুরগির চিকেনের যে পুরটা তৈরি করলাম এটা একটু ঠান্ডা করে নিব আলাদা একটা বাটিতে নিয়েছি আর এখানে পাশে আমি সাত পিস সাত পিস পাউরুটি নিয়েছি বা ব্রেড নিয়েছি আর পাশে যে ব্রাউন অংশটা থাকে সেটা আমি কাছে দিয়ে কেটে নিয়েছি তো এখন আমি এই চিকেন যেটা এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আপনারা না না দিলে না দিবেন কিন্তু দিলে দেখবেন যে ভালোই লাগে খেতে তো এটা দেওয়ার পরে একটু মিক্স করে নিচ্ছি আর আপনারা যদি চান যে চিকেনটা প্রথমে সেদ্ধ করে নেবেন না তাহলে কিন্তু ডিরেক্ট চিকেনটা ছোট ছোট পিস করে তারপরে মশলা দিয়ে কষিয়ে এরকম একটা পুর বানিয়ে নিতে পারেন তো এখন একটা পাউরুটির পিস আমি নিয়েছি তারপরে এরকম রুটি বেলার যে বেলুনগুলো থাকে সেটা দিয়ে আমি একটু একটু প্রেস করে ভালো করে প্রেস করে বেলে নিচ্ছি এতে করে পাউরুটির ভিতরে যে বাতাসটা থাকে সেটা বের হয়ে যাবে পাউরুটির যে ফুলা অংশটা থাকবে সেটা একদম চ্যাপটা হয়ে যাবে এতে করে বানাতে সুবিধা হবে আর ভাজার সময় দেখবেন যে তেল ভেতরে ঢুকে যাবে না তো আমি এভাবে সবগুলো করে নিচ্ছি আর আমি যে পরিমাণে চিকেন নিয়েছি তার জন্য কিন্তু এই সাত পিস ব্রেড একদম পারফেক্ট পরিমাণেই হয়েছে আপনারা দেখতেই পাবেন তো আমি এভাবে সবগুলো এখন করে নিচ্ছি আর দেওয়ার পরে দেখেন পাউরুটির পিসগুলো কিন্তু একটু বড়ও হয়ে গেছে আর এখানে একটা বাটিতে আমি এক টেবিল চামচ ময়দা নিয়ে সামান্য একটু পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা বানাতে বানানোর জন্য আমি ইউজ করব বানাতে এটা সুবিধা হবে আর আপনারা কিন্তু এখানে পানি দিতে যাবেন না যে ময়দার ব্যাটারের বদলে আমি পানি দিয়ে করব কারণ পাউরুটিতে যদি আপনারা পানি দিয়ে দেন তাহলে দেখা যাবে যে এটা ভেঙে যেতে পারে সো পানি দিবেন না আপনারা এরকম ময়দা দিয়েই বানিয়ে নেবেন তো তারপরে একটা পাউরুটির মধ্যে আমি এরকম করে চিকেনের পুর দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিব এতে করে দেখবেন যে খেতে ভালো লাগবে তো এভাবে দিয়ে তারপরে ময়দাটা আমি এই চার সাইডে ভালো করে আঙ্গুল দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি তো আপনারা কিন্তু শেপটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আপনারা যদি এটা চার স্কোয়ার শেপে বানাতে যান যে আমি এরকম কোনাকুনি শেপ না দিয়ে পাশ থেকে দিব আপনারা সেটাও করতে পারেন আবার এরকম স্যান্ডউইচের মতো শেপও দিতে পারেন তো তারপরে ময়দাটা ময়দার যে অংশগুলো আমি আঙুল দিয়ে দিয়েছি সেটা একটু ভালো করে প্রেস করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় তো এভাবে আমি বাকিগুলোও করে নিব। তো আমি সবগুলো দেখেন এখানে বানিয়ে নিয়েছি আর একটু ভালো করে চেপে দিতে হবে যেন খেয়াল রাখতে হবে যেন বের না হয়ে যায় তারপরে এখানে একটা বাটিতে আমি দুটো চিকেন ডিম সরি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়ো আপনারা এখানে ব্রেড ক্রাম্বও নিতে পারেন আবার বিস্কিটের গুঁড়োও নিতে পারেন তারপরে একটা করে আমি এরকম চিকেন আর ব্রেড দিয়ে যে বানালাম সেটা ডিমের ব্যাটারে ভালো করে এভাবে ডুবিয়ে তারপরে এটা বিস্কিটের গুঁড়োতে ভালো করে কোট করে নিব তো দেখেন আমি কিভাবে কোট করে নিচ্ছি আর এটা কিন্তু বানানো খুবই সহজ খুব মজাদার একটা নাস্তা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আপনারাও ইফতারে বানিয়ে নিতে পারেন ভিন্ন ধর্মী কিছু যদি চেষ্টা করেন করতে চান তাহলে এটা বানিয়ে নিতে পারেন আর এভাবে বানিয়ে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন এরকম ব্রেড ক্রাম্বে যখন আপনারা এটা কোট করে নেবেন তারপরে একটা এয়ারটাইট বক্সে ভালো করে রেখে দিবেন তো তারপরে এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন দেখবেন আপনারা অনেক দিন পর্যন্ত এটা রেখে দিতে পারবেন তো দেখেন আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ এটা ফ্রিজে রেখে দিব যেহেতু আমি এটা সংরক্ষণ করব না এখনই বানিয়ে নিব সেজন্য আমি এটা ফ্রিজে জাস্ট বিশ মিনিটের মতো রাখবো তারপরে আমি এটা ভেজে নিব তো ফিরে আসলাম বেশ বিশ মিনিট পরে তেলে আমি অন্য একটা নাস্তাও বানিয়েছিলাম একই তেলে আমি ভেজে নিচ্ছি কোনো সমস্যা নেই সেই নাস্তাটাও কিন্তু আমার এই বিস্কিটের গুঁড়ো দিয়েই ছিল তো এখন আমি এটা ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু একদম গরম তেলে দিতে হবে ঠান্ডা তেলে কোনোভাবেই দেওয়া যাবে না ঠান্ডা তেলে দিলে দেখা যাবে যে তেলটা ভেতরে ঢুকে যাবে ভাজাটা একদমই ভালো হবে না খেতে ভালো লাগবে না একদম যদি ফুটন্ত গরম তেলে দেন তাহলে দেখা যাবে যে উপর থেকে নাস্তাটা ভাজা শুরু হচ্ছে তেলটা আর ভেতরে ঢুকার কোনো চান্স পাবে না খুবই সুন্দর একটা কালার আসবে খেতেও খুব ভালো লাগবে তো দেখেন আমার আমার কিন্তু এই ভাজাটা খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে তারপরে এটা তেল থেকে তুলে নিতে হবে আর একটা টিস্যুর উপরে তুলে নেব যেন এক্সট্রা তেলগুলো না থাকে এভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আর আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ